আমার কবিতার নাম প্রতিবাদ। সাঁওতাল পরগনার আমার মেয়ে আমি, ভালোবেসেছিলাম একজন পুরুষ মানুষকে, বর্ণ দেখিনি তার, সেই অপরাধে গায়ের মোড়ো বিবস্ত্র করে আমায় গা থেকে করে দিল বহিষ্কার। লজ্জায় ঘৃণায় ভেবেছিলাম এ জীবন যাব না, কিন্তু মরলাম না আমি। কেন যেন জবাবটা দিয়ে যেতে হবে এই এক জীবনেই, তাই নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। বাচ্চা কেবল নিজের জন্য নয়, তাই যতবার তোমরা আমার চিতা সাজিয়েছ আমি জ্বলে উঠেছি ততবার, সেই ধোয়ার কুণ্ডলীর মধ্যে আরো শুদ্ধ আরো রিক্ত আরো পবিত্র হয়ে ফিরেছি আবার। আমার চোখে অস্ত্র নয় রক্ত ছড়িয়েছ তোমরা, সেই রক্ত পুড়ে পুড়ে আগুনের গুলকি হয়ে ছড়িয়েছে বিশ্বময়, তার থেকে জন্ম নিয়েছে হাজার হাজার নির্ভয়া। আজ আর আমার ভয় করে না কোনো কিছুতেই, কেন জানো এসব তো তোমাদের অবদান, তাই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমাদের সকলকে জানার চাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সমগ্র নারী জাতির পক্ষ থেকে এটাই হোক আমার প্রতিবাদ। কবি কুমার অলিক, কবিতা রঙ্গমঞ্চ পত্রিকার সম্পাদক। আমার কবিতা আমাকে ধর্ষণ করবে, যত খুশি ধর্ষণ করবে, কিচ্ছু করবো না, কোনো শব্দ করবো না, নালিশ করবো না, প্রশাসনিক নালিশ করবো না, শুধু অনুরোধ করবো ধর্ষণের পর আমাকে মা বলে দেবে। নামটা হচ্ছে শ্রীমন্ত সরকার, আমি কান্দি, আমার বাড়ি, আমি লেখালেখি করি, কবি হিসাবে সবাই জানে আমাকে, আমি পুলিশ ডিপার্টমেন্টের একজন লোক কর্মী। আমি সুপর্ণা রায়ের আহ্বানে আজকে আমি পার্টিসিপেট করতে এসেছি আমার ভালো কাজের জন্য। উনি আমাকে সার্ক হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে আমাকে সিলেক্ট করেছেন এবং আমাকেও এখানে নিমন্ত্রণ করেছেন, আমি এখানে রিওয়ার্ডও দিয়েছেন আমার ভালো কাজের জন্য। কিন্তু আজকের যে অনুষ্ঠানটা দেখলাম, বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, নানান রকমভাবে চারিদিক থেকে যে নারী আজকে নানানভাবে অবহেলিত, এই এই জন্য এমন একটা অনুষ্ঠান আমি এর আগে কোনো দিন দেখিনি, আমার জীবনে এটা প্রথম। এবং এত সুন্দর অর্গানাইজ করেছেন সুপর্ণা ম্যাডাম, যার জন্য ওনাকেও আমাকে রিওয়ার্ড দিতে ইচ্ছা করছে কোনো 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 একটা অ্যাঙ্গেল থেকে। এবং ওনার যে এত গুণীজনেরা, মানে গুণীজনের এখানে উপস্থিতি হয়েছে, আমি দেখে অভিভূত হয়ে গেছি। কলকাতাতে এই বিশ্বচন্দ্র ঘোষ মেমোরিয়াল হলে আমি আসতে পেরে আমি তো খুবই খুশি। এবং সুপর্ণা ম্যাডাম, যিনি রাজ্য হিউম্যান রাইটসের মানে সেক্রেটারি, একটা মেয়ে হয়ে যে এই ধরনের উদ্যোগ নিতে পারে, এটা আমার কাছে একটা অভাবনীয় ব্যাপার। এবং আমি ভাবতে পারি না যে একটা অল্প বয়স্ক মেয়ে কীভাবে বিভিন্ন প্রান্ত থেকে লোক জড়ো করে, এবং প্রত্যেকের হাত দিয়ে দামি মেমেন্টো প্রদান, যারা সোশ্যাল ওয়ার্ক করেছেন ভালো, তাদেরকে কিছু হেল্প করা, এবং হিউম্যান রাইটসের উপর যে নারী দিবস আজকে, সেটার উপর যে মানুষের মধ্যে চেতনা বোধ জাগ্রত করা, নারীর মূল্যায়ন করা, এটা আমার কাছে সত্যি এটা আমার খুব ভালো লেগেছে। এবং এর জন্য সুপর্ণা ম্যাডামকে আমি আন্তরিক থেকে, আমাদের মুর্শিদাবাদের মোহনা পত্রিকা, আমি একটা ওখানে গোষ্ঠী আছে তাদের তরফ থেকে, গান্ধী মোহনা পত্রিকার তরফ থেকে, এবং আমি মুর্শিদাবাদের একজন লেখক বলুন বা পুলিশকর্মী বলুন,
আমি আমি তাকে সম্মান জানাচ্ছি এবং এর উত্তরোত্তর সিদ্ধির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আরও এটা আরও মানবিক হয়ে উঠুক, আরও মানুষের মধ্যে বিস্তার। ডিউটি করতে গিয়ে বিভিন্ন নাজেহাল হতে হয়, কখনো নারী ধর্ষিত হচ্ছে, কখনো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, প্রতি মুহূর্তে থানাতে তো জ্যাম ধরে থাকে। এবং আমি নিজে এই সমস্ত তাগিদ থেকেই একটা মানুষের জন্য কিছু কাজ করে, পুলিশ কিন্তু খুব খারাপ নয়, পুলিশ অত্যন্ত ভালো, পুলিশকে কিছু কিছু লোক খারাপ করে দেয়, কিন্তু কয়েকজন পুলিশের খারাপের জন্য সব পুলিশ যদি খারাপ হয়, এটা এটা ভাবনা কিন্তু মানুষের কাছে চেঞ্জ করতে হবে। কারণ আমি দেখেছি আমার সুপ্রিয় আর কান্দি বহরমপুরে যে এসপি আছেন, নতুন যে এসপি এসছেন, এমন মানবিক কাজ শুরু করে দিয়েছেন, এটা একটা অভাবনীয় ব্যাপার। আমি আমাকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমি এটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি, আমার সাহেব এই ধরনের সোশ্যাল ওয়ার্ক পুলিশ পাবলিক রিলেশনটা আরও ডেভেলপ হোক, এটার জন্য আমি আমাদের সিনিয়র অ্যাডজুটেন্ট ভানু রায়কেও ধন্যবাদ জানাচ্ছি, আমার সাহেব যিনি, এবং আমাকে আমার ডিপার্টমেন্ট এবং আমার পরিজন আমার জেলা আমাকে খুব দিয়েছি। এবং আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল ওয়ার্ক করি, মানুষের হোমগার্ড সেকশন, এনবিএফ সেকশন, যারা মানে দুস্থ ডিপ্রাইভ, তাদের জন্য সরকারের কাছে কিছু আবেদন নিবেদনও করি বিভিন্নভাবে। এবং আমাদের বর্তমান যে সরকার, উনিও নেমে পড়েছেন সব হোমগার্ড সেকশনটাকে আরও যাতে উন্নত হয়। আর তারও অনেক আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এত সুন্দর কাজ করছে এখন মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, নারীকে নিয়ে অনেক রকম ধরনের কাজ করছে, নারী প্রতি মুহূর্তে যন্ত্রণা ভোগ করছে, অত্যাচারিত হচ্ছে, বিভিন্ন এদের জন্য থানা তৈরি হয়েছে, এবং যাতে আর নির্যাতিত না হয় তার জন্য বিভিন্ন ধরনের সাথী প্রকল্প থেকে আরম্ভ করে এত কাজ করেছে, সেটা আমাদেরকে না জানলে হবে না। আমরা বর্তমান প্রশাসন পুলিশ বিভাগকে আগের চেয়ে অনেক উন্নত, অনেক উন্নত, এটা ভালো করে বুঝতে হবে। তার সাথী প্রকল্পগুলো নারীদের জন্য যা যা করা হয়েছে এটা একটা বিশাল ব্যাপার। আমাদের নারী সংক্রান্ত ব্যাপারে আমাদের ওখানে হিউম্যান রাইটসের উপর অনেক কাজ হয় এবং পুলিশ নিজে নানা রকম আমাদের ক্যাম্পেনিং করে, বিভিন্ন নারীদের নিয়ে নানা রকম অ্যাওয়ারনেসের জন্য যে সমস্ত প্রোগ্রামটা করা দরকার, যে সমস্ত মিটিং করা দরকার থানার মধ্যেও হয় এবং সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে বিভিন্ন থানার আইসিরা, ওসিরা, অন্যান্য সাব ইন্সপেক্টররা, এসপিরা যে ডিলিংসটা করে এখন আমার চোখে অত্যন্ত ভালো, এবং এতে নারী আরও উন্নত হবে। নারীর যে যন্ত্রণা, নারীর যে অবহেলিত, এই ভাবটা আমার মনে হয় দু চার বছরের মধ্যে নারীর জন্য আরেকটু ভাবা দরকার, যে সমস্ত আরও অবহেলিত হয়ে আছে, এটা আইসাইটের ব্যাপার, সেটা দেখতে হবে সব আইপিএসকে বা আমাদের এসপিকে এরা করছে, এবং আরেকটু ভালো করে দেখলে আমি মনে হয় নারী আরও মর্যাদা সম্পন্ন হবে। আমি চাই যে বর্তমান সরকারের থেকে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এ ধরনের অনুষ্ঠান প্রতিটা জেলায় জেলায় হওয়া উচিত, সুবর্ণা আরও সুবর্ণা রায়ের জন্ম হওয়া উচিত, আমি এটাই আশা রাখছি এবং সুবর্ণা রায়ের শুভকামনা করছি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে। এবং আমার ব্যক্তিগত, আমি একজন কবি, আমি একটা মানুষের কথা ভাবি, কবি হিসাবেও আমি তার ভালো চাই, আরও উন্নত হোক এটুকুই চাই। বিশ্বপতি বিশ্বাস, আমি সাহিত্যিক, আমি বিশ্ব নারী দিবস উপলক্ষে সার ফাউন্ডেশনের উদ্যোগে এই কলকাতা শাখার আজকে বিশেষ আমন্ত্রিত এবং সম্মানিত হলাম। সম্মানিত হওয়ার বড় কথা যে আমার লিখিত যতগুলো উপন্যাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এবছরের বইমেলায় যে চন্দ্রকাহার বইটি প্রকাশিত হল নবদিগন্ত প্রকাশনী থেকে, সেই বইটার উপরেও এদের নজর ছিল, যার কারণে যে নারীদেরকে আমি প্রতিটি ক্ষেত্রে অনেক এতটা উচ্চ স্থানে তুলতে চাই যে জায়গাটায় তারা প্রকৃত তাদের আসন হয়, সেই আসনটি হল নারী মাতৃজাতি, নারী আমার মা, নারী সকলের মা, একজন মা হন একজন নারী, সেই নারীকে সবার আগে উপরে রাখা প্রয়োজন বলে আমি অবশ্যই তাকে সমর্থন করবো। এই জন্যে যে অতি নারী মা, অতিজন নারী মা এক বক্তব্য, তারা মাতৃত্বের অধিকার তাদের সবসময় প্রাপ্য, যদি ধর্ষক তাকে মা বলে তিনি উত্তর দেবেন হ্যাঁ সন্তান,
তুই সঠিক কাজ করিস নি, মাতৃ আদেশ সেজন্য পালন করে পরবর্তীতে সে সংশোধিত, এটাই আমার। যিনি বললেন আমার ভালো লেগেছে তার অল্প ছোট্ট কবিতাটায় তিনি অন্তঃস্বরে বলে দিয়েছেন, আমিও তাকে শুনতাম। আমার নাম হাবিবুর রহমান, আমি প্রাক্তন সিআইডি ইন্সপেক্টর, ভবানী ভবনে ছিলাম। তো বই এনকাউন্টার, বিশেষ করে সমাজে পুলিশ সম্বন্ধে বিরূপ ধারণা আছে, কিন্তু একটা সৎ পুলিশ অফিসার যদি বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়, সে যদি তার আপন কর্তব্য করে, তাহলে তার সামনে হাজার বিপদ আসে কিন্তু সব ঝড়ঝঞ্ঝা অতিক্রম করে দেখা যায় সেই রাবণরূপী পুলিশ কিন্তু সবার কাছে রামের সম্মান অর্জন করে। জন্মে মরণে সব কিছুতেই মা, মা মানে মাটি, মা মানে উৎপাদন, আর মা মানে লালন পালন ভরণ পোষণ, এই মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠা, মায়ের চরণে আমাদের সর্বোচ্চ।